আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরে সংবাদে আপনাদের সাথে আছি আমি পারভীন মিতু ভোর থেকে শুরু হওয়া ঝুম বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা এতে চরম বিপাকে পড়েছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থী সহ সাধারণ মানুষ টানা বৃষ্টির কারণে প্রধান সড়ক সহ অলিগলিতে কোথাও হাঁটু পানি কোথাও কোমর সমান পানি জমেছে দুর্ভোগের যেন শেষ নেই পথচারীদের এদিকে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে ভারী বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস আরও জানাচ্ছেন বিপুল দেব ঝুম বৃষ্টি রাজধানীবাসীকে কিছুটা স্বস্তি দিলেও কয়েক ঘন্টা পর বিষাদে পরিণত হয় আষাঢ়ে ঘোর বরসা ভোর ছয়টা থেকেই ঢাকায় মুসুলধারে বৃষ্টি শুরু হয় ঘন্টা এক গড়াতে কাউরান বাজার শাহজানপুর মালিবাগ রেলগেট মৌচাক মগবাজার তেজকুনিপাড়া ধানমন্ডি মিরপুরসহ রাজধানীর অনেক রাস্তায় জলবদ্ধতা সৃষ্টি হয় এতে বিপাকে পড়েন শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া চাকরি প্রার্থী সহ জরুরি কাজে বেহোয়া লোকজন এছাড়া সড়কে জলবদ্ধতার কারণে আটকে পড়ে বিভিন্ন যানবাহন দেড় ঘন্টা পর্যন্ত যে রাস্তায় বসাই এইভাবে এর ভিতরে তো মনে করেন গাড়ি স্টার্ট হলো না গাড়ি তোলায় গেছে দেন ইঞ্জিন ইঞ্জিন বন্ধ পানি যায় বৃষ্টির কারণে গাড়ি বাদ দিয়ে নৌকা চালামু পরিকল্পনা নিছি দুই সিটি কর্পোরেশন এই নৌকার ব্যবস্থা করত তাহলে মনে হয় মানুষের চলাচলের সুবিধা হতো বেশি পরিকল্পিতভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করায় নগরে এমন দুর্ভোগ বলে মনে করেন সাধারণ মানুষ যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের বৃষ্টির আগে তাদের উচিত এই ড্রেনেজের এবং পানি যাদের নিষ্কাশন সঠিকভাবে হয় এগুলো মনিটর করা প্রত্যেক বছর আমরা দেখি যে রাস্তায় বিভিন্ন ড্রেন কেটে পানি নিরসনের জন্য কাজ করা হয় আসলে তারা কি কাজ করতেছে দেখতে আসি ভাই বলার কি আছে খালি উন্নয়ন আপনার দরজার সামনেই যদি ময়লা থাকে আপনার বাথরুমে যদি ঠিক না থাকে আপনি কিসের উন্নয়ন করেন আমাদের যতই মেয়র বলে যে আমরা বারবার পরিবর্তন করি পরিবর্তন কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখতেছি না মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে যে কোনো মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের পাঁচ বিভাগে ভারী বর্ষণের সঙ্গে দুই বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সংখ্যার কথা জানায় আবহাওয়া অফিস বিপুল দেবরাই আর টিভি ঢাকা দর্শক জলাবদ্ধতা ও খবর জানাতে রাজধানীর মীর হাজির বাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খান আলামিন এবং তেজগাঁও শাহিনবাগ থেকে আশিকুল আলম আহ শুরুতেই আপনার কাছে যাচ্ছি বৃষ্টি হলেই নগরীতে জলাবদ্ধতা দেখা দেয় এটি নিরসনের নগর কর্তৃপক্ষ কি বলছেন বৃষ্টি হলে জলাবদ্ধতা দেখা দেয় কিন্তু ক্রমান্বয়ে সেই জলাবদ্ধতা নিরসন হয়ে যায় নিজে নিজেই কারণ পানি যখন নেমে যায় তখন আর জলাবদ্ধতাটা থাকে না কিন্তু রাজধানীর চিত্রটা হচ্ছে একটু ভিন্ন বিশেষ করে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন এলাকা রয়েছে যেটি বৃষ্টি হলে পানি জলাবদ্ধতা তৈরি হয় এবং সেটি দীর্ঘ সময় ধরে থেকে যায় জলজোটের তৈরি হয়ে আমরা এখন আছি রাজধানীর মির হাজিরবাগ পাইপ রাস্তা এলাকা যেটিকে বলা হয় এই রাস্তাটি মূলত যাত্রাবাড়ি যে আইডিয়াল মোড় রয়েছে সেখান থেকে শুরু হয়ে জুরাইন পর্যন্ত বিস্তৃত এই রাস্তায় একটি মাদ্রাসা রয়েছে তামিল মিলাত কামিল মাদ্রাসা এবং এই রাস্তাতে অবস্থিত এই এলাকার যে ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমানের নিজস্ব বাসা তো তার বাসার সামনে এই অবস্থায় এখন এত পানি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু পানি নামতে শুরু করেছে কিন্তু এই রাস্তা থেকে 把你拿没拿？ আস্তে আস্তে হয়তো কমবে কিন্তু শেষ পর্যন্ত কিছুটা পানি থেকেই যায় আমরা এখানকার যারা আছেন বাসিন্দা তাদের অনেকের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে কয়েক বছর ধরেই এই পরিস্থিতি এখানে বিরাজমান যার কারণে একটু বৃষ্টি হলেই পানি যেমন হাঁটু পানি পর্যন্ত উঠে যায় আবার এই রাস্তা দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় রিক্সা চলে না সিএনজি চলে না কোনো ধরনের গাড়ি বৃষ্টি হলে রাস্তা দিয়ে চলাচল করে না মানুষকে কষ্ট করে এই পানি মধ্যে হেঁটে হেঁটেই তাদের দৈনন্দিন যে কাজগুলো করতে আমরা দেখছি যে দেখছি যে মসজিদ থেকে মুসুলের জুমার নামাজ পড়ে বের হয়ে এসেছেন এখন এই বাস্তবতার মধ্যে সবাইকে পড়তে হয়েছে যারা এলাকাবাসী আছেন তারা বলছেন যে এই এলাকার যিনি কাউন্সিলর আছেন এবং এই এলাকার যিনি সংসদ সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তারা কয়েকবারই এই রাস্তায় এসেছেন এই জলাবদ্ধতা দেখেছেন কিন্তু বাস্তবে তারা এটিকে নিরসন করার জন্য কিংবা একেবারে ঠিক করার জন্য কোনো ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত নেননি গত দুই বছর ধরে এই দুই থেকে আড়াই বছর বছর ধরে এমন বাস্তবতার মধ্য দিয়ে তাদেরকে চলাচল করতে হচ্ছে যারা বাড়িওয়ালা আছেন তারা বলছেন যে তাদের যেই ভাড়াটিয়ারা সেই ভাড়াটিয়ারাও বাড়ি ছেড়ে দিয়ে যাচ্ছেন এই এলাকায় থাকতে যাচ্ছেন এবং এই এলাকার একটি কুটির শিল্প রয়েছে সেই সিট কাটিং শিল্প সেই শিল্পটি এলাকায় অনেকটা বিধ্বস্ত অবস্থায় রয়েছে বলে এলাকার মানুষ আমাদেরকে জানিয়েছেন তো এখন ঢাকার উত্তর সিটি কর্পোরেশন এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী আশিকুর আলম আমরা তার কাছ থেকে শুনবো উত্তর সিটি কর্পোরেশনের বাস্তবতা আশিক আলামিন ধন্যবাদ আপনাকে আপনি যেমনটা বলছিলেন জলবদ্ধতার কথা আমি কিন্তু এখন আছি রাজধানীর তেজগাঁওয়ের পঁচিশ নম্বর ওয়ার্ড ঠিক শাহিন এলাকায় আপনাকে যদি চিত্রটা একটু দেখাতে চাই যে কী অবস্থায় আছে মানুষ এখানকার দুর্ভোগ এবং এখানকার এলাকাবাসী কিন্তু বলছিলেন যে বৃষ্টির আগে যখন বেশি বেশি বৃষ্টি হয় তখন তারা বলছেন যে সিটি কর্পোরেশন যেন তাদের জন্য নৌকা সরবরাহ করেন এরকমটা কিন্তু তারা বলছেন এবং দীর্ঘ দিন যাবৎ প্রায় পনেরো থেকে বিশ বছর যাবৎ এই এলাকার এই অবস্থা চলছে কিন্তু সিটি কর্পোরেশন থেকে সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমরা স্থানীয় একজনের সাথে কথা বলতে চাই আপনার আপনি কি বলবেন আমাদেরকে এই অবস্থাটা কতদিন যাবৎ আছে তো এইখানে এটা হচ্ছে নাগালপাড়া এরিয়া তো আমাদের এখানে প্রায় বারো থেকে পনেরো বছর যাবৎ কোনো এলাকার উন্নয়ন কোনো কাজ হয় নাই তো আর আগের যে কমিশনার ছিল তো উনি তার ওই পাশে মানে পূর্ব নাগালপাড়ার দিকে আর তো কাজ কাজবাস করছে কিন্তু আমাদের যে নতুন কমিশনার তিনি যখন এই ব্যবস্থাগুলো দেখছে যে এখানে পানি জমে থাকে তো এখান থেকে তিনি কিছু কিছু অংশ অংশে কাজ করতেছে যেন রাস্তা উঁচা করে কিন্তু এখন আমাদের এই সেটা এখনও কাজ ধরে না কিন্তু অবশ্যই আরজোত পাড়ার সাইড পরে হচ্ছে আপনার আট নম্বর গলি লুকাসের মোড় সব সাইডগুলো অত্যন্ত কাজগুলো হয়েছে শুনছিলেন যে তারা বলছেন যে এই জায়গাটা আসলে সবচেয়ে বেশি অবলিত আপনাকে যদি আরেকটু দেখাতে চাই যে চিত্রটা ঠিক এই বিল্ডিংটা হচ্ছে নাকালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানকার যখনই বৃষ্টি হয় তখন কিন্তু শ্রেণীকক্ষে পানি চলে যায় রাজধানীর যে রাজধানীর মধ্যে যে এরকম চিত্র আসলে এটা এখানকার যারা স্থানীয় আছেন তারা বলছিলেন যে রাজধানীর মধ্যে এরকম চিত্র আসলে দেখা মানে তাদের কাছে আসলে তারা বলছেন যে আমরা আসলে খুবই দুর্ভাগা যে আমাদের রাজধানীর মধ্যেও এ ধরনের পরিস্থিতির শিকার হতে হয় এবং এই ঠিক পাশের আরেকটি রাস্তা যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি এখানেও কিন্তু আপনি দেখছেন যে মানুষ কীভাবে হাঁটছে প্রতিটি ঘরে পানি এবং সকাল থেকে এ পর্যন্ত অনেকের ঘরে কিন্তু রান্না হয়নি এবং তারা যারা স্কুলগামী যারা পরীক্ষার্থী ছিলেন আজকে তারা কিন্তু চরম দুর্ভোগ পোহাচ্ছেন এবং প্রতিনিয়ত এই সমস্যার মধ্যে তারা আছেন এবং বলছেন যে সিটি কর্পোরেশনের যে ড্রেনেজ ব্যবস্থাপনা সেই জায়গাটায় আসলে বড় ধরনের একটি পরিবর্তন দরকার যাতে এই খুব সহজেই পানি নিষ্কাশন হয় সে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার এবং সিটি কর্পোরেশনের যে কাজের মান সেটি নিয়েও কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে কারণ তারা কিন্তু ঠিক মতো যেভাবে কাজটি করা দরকার সেরকম করে কিন্তু আসলে কাজ করেন না যার কারণে কিন্তু কিছুদিন পরেই আবার সেই ড্রেনের মধ্যে পানি জমে যায় এবং যে পরিমাণ পানি পাইপ দেওয়ার কথা সে ধরনের পাইপ কিন্তু তারা দেন না মৃত এই ছিল আমার কাছে রাজধানীর শাইনবাগ এলাকা থেকে এই জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগের খবর আশিক এবং আলমিন আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য সড়ক কাটা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ওয়াসার মধ্যে চলছে ইদুর বিড়াল খেলা এপ্রিল মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এখনো চলছে ওয়াসার কাজ এদিকে অনুমতি না নিয়ে ওই জাল করে সড়ক কাটার অভিযোগে সংস্থাটির বিরুদ্ধে মামলা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা বলছে এমন কাজ দুঃখজনক আইনের মাধ্যমে প্রমাণ হবে নিয়মের বাইরে কাজ করেছে ওয়াসা সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন হোসেন গেল আট জুলাই আজিমপুর ২৬ নম্বর ওয়ার্ডের লালবাগের শহীদ আব্দুল আলিম মাঠ সংলগ্ন এলাকায় রাস্তা খনন করছিল ঢাকা ওয়াসা বিষয়টি নজরে এলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা গিয়ে জানতে পারে স্বাক্ষর জাল করে অনুমতিপত্র তৈরি করে কাজ করছে তারা পরে মালামাল জব্দ করে নগর কর্তৃপক্ষ অবস্থা বেগতিক দেখে সটকে পড়ে ওয়াসা কর্মীরা পরে কাজ না শেষ করেই মাটি ভরাট করে দেয়া হয় সেই রাস্তা শুধু আজিমপুর নয় যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচের সংযোগ সড়ক কাটা শুরু করেছে ওয়াসা এর পাশের দক্ষিণ কুতুবখালী এলাকার রাস্তা কেটে কাজ করছে ওয়াসা এলাকাবাসীর অভিযোগ ভালো রাস্তা কেটে এভাবে কাজ করায় ভোগান্তি হচ্ছে অল্প বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে পুরো এলাকা আপনারা যে রাস্তাঘাট কাটতেছেন আপনারা যে এটি করতেছেন কার অনুমতি আনছেন না আমাদের রসা থেকে অনুমতি নেওয়া হয়েছে কয়েকদিন আগে ওই দিন কাটছে জিজ্ঞেস করলে কি বালু দাও কত কয়টা আর অর্ডার যখন তারা এই কাজগুলি করছে বালুতে একদম সব ভরে গেছে যখন বইরা গেছে এবার কুরবানীদের রাস্তার উপরে পানি যারা নিচতলা বাড়ি ঘর আছে তাদের একটু দিলে পানি পুরো ঘরে পানি ভরে যায় কাজলা চার নম্বর রোডে গিয়েও দেখা যায় রাস্তা খুঁড়ে কাজ করছে ওয়াসা আর টিভির ক্যামেরা দেখে কাজ বন্ধ করে দেয় তারা কিছুক্ষণ পর আবার মাটি ভরাট করে নিজেদের নামে সাফাই গাইতে থাকে কাটাকাটি এখন বাদ তো সব আমাদের সম্পূর্ণ কাটাকাটি বাদ কত কোনটা জানি পানি পেয়ে না ঠিক আছে এটা আমরা ওইদিকে ঠিক করতে আসি অথবা পুরানো লাইনে প্রবলেম হয়েছে সিটি কর্পোরেশন বলছে এভাবে কাজ করে ভালো সড়কের ক্ষতি করার কোনোভাবেই কাম্য নয় সময় বেঁধে দেয় বেশিরভাগ ক্ষেত্রে করছে ওয়াসা। স্বাক্ষর জাল করে সেখানেও তারা এভাবে কাজ করতে যাচ্ছে এবং বিভিন্ন অলিগুলিতে অনেকটা আহ অগচরে যখন তখন তারা এগুলা কাজ করার চেষ্টা হচ্ছে সুতরাং এটি আমি মনে করি যে সরকারি সংস্থা কাজ করা শোভনীয় হচ্ছে বলছে উন্নয়ন কাজের সময় সিটি কর্পোরেশনের সঙ্গে সেবা সংস্থাগুলোর সমন্বয়ের অভাবে দুর্ভোগ পোহায় সাধারণ মানুষ কারণ এটি উন্নয়নমূলক কর্মকাণ্ড সবাই করবে সাকিবুর রহমান আর ঢাকা এদিকে রাজধানীতে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে দিনে মাত্র কয়েক ঘন্টা মিলছে পাইপ লাইনের গ্যাস সাধারণত মাঝরাতে গ্যাস এসে আবার ভোর না হতেই চলে যায় দিনের বেলা কোথাও কোথাও গ্যাস আসলেও চাপ একেবারেই কম আবার বিনা ঘোষণায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘটনাও এখন অনেকটাই নিয়মিত ব্যাপার বাধ্য হয়ে অনেকে সিলিন্ডার ব্যবহারের দিকে ঝুঁকছে কেউ কেউ রাতেই রান্না করছে আবার কেউ হোটেল থেকে খাবার কিনে খাচ্ছে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে বাচ্চাদের খাবার তৈরি করা নিয়ে বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের উত্তরপূর্ব ও উত্তরাঞ্চলে বাড়ছে নন্নদীর পানি সুনামগঞ্জে সুরমা নদীর পানি ষোলো ঘর পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানিতে ডুবে আছে শহরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট বন্ধ আছে সুনামগঞ্জ তহেরপুর সড়ক সিলেটেও সুরমা ও কুশিয়ারের নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে মৌলভীবাজারের জুড়ি বড়লেখা ও কুলাউড়ায় নিম্নাঞ্চলের মানুষ এখনও পানি বন্দি দিন কাটাচ্ছেন গায়বান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে অবনতি হয়েছে এতে লাখের বেশি মানুষ দিন কাটাচ্ছেন পানি পানিতে ডুবে আছে দশ হাজার হেক্টর ফসলি জমি যমুনার পানি বাড়ছে জামালপুরে এতে ছয়টি উপজেলার আড়াই লাখ মানুষ পানিবন্দি দিন কাটাচ্ছে টাঙ্গাইলের সাতটি উপজেলার অর্ধ লাখের বেশি মানুষ এক সপ্তাহ ধরে পানিবন্দী হয়ে মানবতর জীবনযাপন করছেন তবে কুড়িগ্রামে কমছে নদ পানি এখনও চরাঞ্চলের প্রায় দেড় লাখ মানুষ পানি বন্দী হয়ে আছেন আর দশ দিন থেকে পানি মানে খাওয়া দাওয়া চলাফেরা করার কষ্ট হবা দেখছি চেয়ারম্যান মেম্বার কেউ সহযোগিতা করে নাই এই বন্যা আসছে মানে জল পানির জন্য বাড়ি হতে পারি না বাচ্চা কোচ্চা নিয়ে অনেক সমস্যা বারবার বৃষ্টি হয় বারবার বড় বড় বন্যার মাঝে আমরা মুখোমুখি হই আল্লাহ জানে আমরা কপালে কিতা আছে এই গ্রামের মানুষ একে একে উঠা তিনবার পানি তোলে বসে কিন্তু একটা মেম্বার চেয়ারম্যান এমপি দেখে না কি আর কইতাম বড় অসুবিধা হইতে না পারি গাড়ি জমা দিতে না পারি নিজে চলতে না পারি সংসার চালাইতে আমরা মানে যে পানি লেভেল আছে এই পানি যদি আজকে দিনটা যাতে পানি না ঘর উঠবো ওটা না আমরা আশ্রয় কেন্দ্র যাওয়া লাগবে দর্শক বন্যা পরিস্থিতির খবর জানাতে জামালপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুবিনয় রায় তপু তপু জামালপুরে পানিবন্দি লোকজন খাদ্য সহায়তা পাচ্ছেন কিনা চরাঞ্চলের পরিস্থিতি কি দেখছেন কিন্তু উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে জামালপুরের বন্যা পরিস্থিতি আবার কিছুটা অবনতি হয়েছে আমরা দেখতে পাচ্ছিলাম গত পরশু পর্যন্ত যমুনা নদীর পানি কিছুটা কম ছিল হ্রাস পাচ্ছিল কিন্তু গতকাল থেকে কিন্তু আবার বৃদ্ধি অব্যাহত রয়েছে গত চব্বিশ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি পাঁচ সেন্টিমিটার বেড়ে সীমার পঞ্চান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এখন পর্যন্ত ছয়টি উপজেলার বিয়াল্লিশটি ইউনিয়নের প্রায় আড়াই লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে পানিবন্দী মানুষের মাঝে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট খাদ্য সংকট শিশু খাদ্য এবং গো খাদ্যের সংকট বর্ণাত্যদের মাঝে যে ত্রাণ বিতরণ করা হচ্ছে জেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত ছয়শো মেট্রিক টন চাল এবং চার হাজার পাঁচশো মেট্রিক টন শুকনো খাবার এবং নগদ সাত লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে কিন্তু বর্ণাত্য কবলিত এলাকার যারা মানুষজন রয়েছে তারা জানিয়েছে এখন পর্যন্ত কিন্তু তারা যে ত্রাণ পাচ্ছে সেটা পর্যাপ্ত না এবং অনেক জায়গায় কিন্তু এখনও ত্রাণ পাচ্ছে না বলে অনেকে অভিযোগ করেছে অনেকে বলেছে অনেকে খোঁজ খবর নিচ্ছে না এবং অনেক জনপ্রতিনিধিও কিন্তু তাদের খোঁজ খবর নিচ্ছে না বন্যা যেহেতু দশ দিন যাবৎ দীর্ঘস্থায়ী হচ্ছে এবং ধারণা করা হচ্ছে এই বন্যা দীর্ঘস্থায়ী বন্যা হতে পারে যদি দীর্ঘস্থায়ী বন্যা হয় তাহলে কিন্তু বন্যা কবলিত মানুষের দুঃখ কষ্ট আরও কিন্তু সীমাহীনভাবে বেড়ে যাবে এখন পর্যন্ত বাইশটি মেডিকেল টিমের মধ্যে সতেরোটি মেডিকেল টিম কাজ করছে বন্ধ রয়েছে দুইশো সাতষট্টিটি শিক্ষা দুই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং অষ্টাশিটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং নয় হাজার হেক্টর ফসলের জমি ইতিমধ্যেই বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে এই ছিল আমার কাছে জামালপুরের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য মৃত্যু অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য কক্সবাজার শহরের কলাতলি সৈকত পাড়া এলাকায় একটি বাড়িতে পাহাড় ধসে এক শিশু নিহত হয়েছে সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে গেল রাতে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের আট সদস্য স্থানীয়রা জানায় ভারী বর্ষণের কারণে একটি বাড়িতে পাহাড় ও দেয়াল ধসে পড়ে এতে চাপা পড়া সাতজনকে জীবিত উদ্ধার করা হলেও এক শিশু নিহত হয় নিহত মিম কক্সবাজার সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সকাল থেকে মুসলধারে বৃষ্টির অজুহাতে বাজার পকেট খালি করে বাজার থেকে ঘরে ফিরছেন মানুষ ভোক্তাদের অভিযোগ একটি পণ্যের দাম কমলে অন্যটি বাড়ে কয়েক গুণ দামের দৌড়ে সামনের সারিতে কাঁচামরিচ পিছিয়ে থাকতে চাইছে না পেঁয়াজও সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে কেজি প্রতি চার থেকে পাঁচ টাকা শাকিলা করিমের রিপোর্ট বাজারে স্বস্তি ফিরছে না কিছুতেই মাছ মাংসের দাম বেশি হওয়ায় সবজির ওপর নির্ভর করা নিম্ন ও মধ্যয়ের মানুষেরা এখন সেই সুযোগও পাচ্ছেন না সপ্তাহের ব্যবধানে বেড়েছে শাকসবজি সহ বিভিন্ন পণ্যের দাম সকাল থেকে ঝুম বৃষ্টির কারণে বাজারগুলোতে ক্রেতার উপস্থিতি কম তারপরও দাম হাঁকছেন বিক্রেতারা আগে থেকে হাতের নাগালের বাইরে আলুর দাম কাঁচামরিচের দাম এখন দুইশো আশি থেকে তিনশো টাকা এছাড়া বেশিরভাগ সবজির দাম এখন প্রতি কেজি একশো টাকার বেশি পটল আছে পঞ্চাশ টাকা কেজি ভেন্ডি আছে ষাট টাকা পেঁপে আছে পঞ্চাশ টাকা বৃষ্টিতে ভিজার কারণে ঠিক বাজার আসতে পারে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে শশা দেশে টমেটোর মৌসুম শেষ হওয়ায় ভারত থেকে আমদানিকৃত টমেটোর দাম শুনলে চক্ষু চরক গাছ হওয়ার জোগাড় উজো বৃষ্টি কেটে গেছি। এই ইন্ডিয়ান টমেটো তার জন্য দাম বেশি। ক্রেতারা বলছেন এই যখন অবস্থা তখন বাজারে এসে সবজি কিনতে আয় ব্যয় হিসাব মেলানোই এখন দুরূহ হবে। আসলে আমার যে বেতন বেতনে আমি কাবার করতে পারি না। আর সিলেভেল দেখা বড়া আসলে বাজার সদাই করে দেখি যে আমার দেনা হয় প্রতিমাশী। আর সাথে ব্যয় হিসাবে হিসাব এখন তো মেলানো কঠিন। সঞ্চয় করা যাচ্ছে না। সবকিছুর দাম বেশি। 100 টাকার নিচে কোনো সবজি নাই। আপনার মাছ বাজারেও কিনতে গেলে আমরা নাগালের বাইরে। এগুলা আসলে সাধারণ জনগণের প্রতি অনেক চাপ হয়ে যায় নতুন করে বেড়েছে চালের দাম সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালে চার থেকে পাঁচ টাকা বাড়তি দাম গুনতে গিয়ে বিষয়টি নিম্ন আয়ের ভোক্তাদের কাছে এখন মরার ওপর খাড়ার ঘা বাজার ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি সহ কঠোর মনিটরিং এর দাবি ক্রেতা বিক্রেতা উভয়েরই শাকিলা করিম আর ঢাকা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ সারা দেশে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে শিক্ষার্থীরা গতকাল রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি শেষে এই ঘোষণা দেয় তারা এর আগে রাজধানীর শাহবাগে চার ঘন্টা অবরোধ শেষে কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর কথাও জানিয়েছে তারা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গেল কয়েকদিন রাজধানী সহ বিভিন্ন শহরে সড়ক আটকে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা এতে চরম ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ এদিকে পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে শিক্ষকদের কর্মসূচিও অব্যাহত রয়েছে কাল শনিবার সকাল থেকে আবারও কর্মবিরতি পালন করবেন তারা যারা দেশের স্বাধীনতায় বিরোধিতা করেছিল এবং বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের হত্যা করেছিল সেই প্রেতাত তারাই কোটা সংস্কার আন্দোলনের নামে কিছুটা হলেও ষড়যন্ত্র করছে এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন মন্ত্রী বলেন আদালতের প্রতি আস্থা রেখে আন্দোলনকারীরা যদি ঘরে না ফেরে তবে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার সতেরো জন পরিবারের সদস্য সহ হত্যা করেছে সেই প্রেতারটা আজকে যে কিছুটা হলেও এই এর মধ্যে ষড়যন্ত্র মধ্যে লিপ্ত না তো আমি অস্বীকার করতে পারবো না সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা সরকারের দায়িত্ব জনগণের সুবিধা অসুবিধা দেখা এবং সেইখানে যদি কেউ বাধাগ্রস্ত করে জন সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে মেধাবীরা সত্য কথা বলে অন্যায়ের প্রতিবাদ করে বলে সরকার মেধাবীদের ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেন মেধাবীদের সুযোগ না দিয়ে দলীয় লোক দিয়ে দেশ চালানো হচ্ছে বলে দেশ আজ ডুবতে বসেছে সকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে গণতন্ত্র মঞ্চের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আমির খুশরু বলেন শিক্ষার্থীরা কোটার জন্য যেমন লড়াই করছে ভোটের জন্যই লড়াই করতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করা করা হলে তা হুঁশারি দেন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন আদালতের প্রতি সম্মান দেখানো উচিত আদালতের নির্দেশনার বাধ্যবাধকতা রয়েছে সকালে অপরাধ সাংবাদিকদের সংগঠন ক্র্যাবের স্পোর্টস কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি গ্রাহকদের জন্য ডিটিএইচ সংযোগের পাশাপাশি আকাশ কো ক্যাম্পিয়ন অ্যাপ নিয়ে এসেছে বেক্সিম কো কমিউনিকেশনসের আকাশ ডিজিটাল টিভি এখন থেকে অপারেটিং অপারেটরটি বর্তমান ও নতুন গ্রাহকরা তাদের সংযোগের সাথে আকাশ কো অ্যাপটি ব্যবহার করতে পারবেন এর মাধ্যমে টিভি চ্যানেলগুলো টেলিভিশনের পাশাপাশি মোবাইলেও দেখা যাবে এই নতুন অ্যাপটি গ্রাহকদের হটস্টার স্পেশালের মতো প্রিমিয়ার কন্টেন্ট উপভোগ করার সুযোগ দেবে সম্প্রতি রাজধানীর এক হোটেলে এর উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং যুব ও মন্ত্রী নাজমুল হাসান সংবাদ আসছে মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপের মুখেও নির্বাচনে লড়তে অনর প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন তিনি সেরা ব্যক্তি ওয়াশিংটনে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সম্মেলন শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের এসব কথা জানান তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন তিনি অন্যদিকে রাশাকে ঠেকাতে জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা ঘোষণা করে ন্যাটো সম্মেলনের শেষ দিন যৌথ বিবৃতি দিয়েছে জার্মানি ও যুক্তরাষ্ট্র ফারুক হোসেনের রিপোর্ট আগে থেকেই একাশি বছর বয়সী বাইডেনের শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ছিল ডেমোক্র্যাট শিবিরে ট্রাম্পের সঙ্গে বিতর্কে নাস্তানাবুত হওয়ার পর এখন তা আরও জোরালো হয়েছে কিন্তু সরে দাঁড়াতে নারাজ বাইডেন বলছেন সুস্থ আছেন তিনি রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার জন্য তিনি সেরা প্রার্থী তবে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভুলে প্রেসিডেন্ট পুতিন নামে সম্বোধন করে বসেন বাইডেন এ বিষয়টি আবারও তার মানসিক সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করল গাজা ইসরায়েল যুদ্ধের প্রসঙ্গ উঠে আসে ওই সম্মেলনে বাইডেন বলেন ইসরায়েল ও হামাসের মধ্যে অনেক জটিলতার অবসান না হলেও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তিনি অবিচল এই যুদ্ধ এখন শেষ হওয়া প্রয়োজন বলেও মত দিয়েছেন তিনি এদিকে নেটোর তিন দিন ব্যাপী পঁচাত্তরতম শীর্ষ সম্মেলনের শেষ দিন ঘোষণা দেওয়া হয়েছে জার্মানিতে দু সাল থেকে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে এ ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে রাশিয়া বলছে এটি ধারাবাহিক উস্কানির যোগসূত্র মাত্র ফারুক হোসেন আর খেলার খবরে ফুটবল প্রসঙ্গ কোপা আমেরিকার ফাইনালি হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ বন্ধুটি মারিয়ার বিদায় ভালোভাবে উদযাপন করতে নিজের অবসরের ঘোষণা গোপন রেখেছেন লিওনেল মেসি এমন বিস্ফোরক মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রভাবশালী সাংবাদিক হোসে আর্ন্ডো বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে আকাশী নীল জার্সিটাকে দীর্ঘদিন ধরে করা আলিঙ্গনের অবসান হচ্ছে কোপার ফাইনালের পর আর্জেন্টিনা আরও একটা ডিমারিয়া কবে আবার পাবে তা নিয়ে নানানজনের নানা মত দুই কোপার পর বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছিলেন সেই দু সালের নভেম্বরে কোপার ফাইনালের পর হবে সে ঘোষণার আনুষ্ঠানিকতা সে কথা সবাই জানলেও এবার নতুন গুঞ্জন মেসিকে নিয়ে বাতাসে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে কোপার ফাইনালি হতে যাচ্ছে মেসির শেষ ম্যাচ বোমা ফাটানো এমন মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রভাবশালী সাংবাদিক হোসে আরমান্ডো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর করা এক পোস্টে তিনি দাবি করেছেন এই ম্যাচে হতে যাচ্ছে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ তার দীর্ঘদিনের বন্ধু ডিমারিয়ার বিদায়টা যাতে সুন্দর হয় এবং ভালোভাবে উদযাপন করা যায় তাই তিনি নিজের অবসরের ঘোষণা দিচ্ছেন না ডি মারিয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি তার শেষ ম্যাচ খেলার জন্য প্রস্তুত না কিন্তু এটাই অবসরের ভালো সময় এদিকে অবসরের বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে ডি মারিয়াকে অনুরোধ করেছেন কোচ লিওনেল স্কালোনি মেসির অবসরের বিষয়টি নিয়ে কেউ কোনো মন্তব্য না করলেও সম্প্রতি লিওর দেয়াক সাক্ষাৎকার অনেক প্রশ্নের জন্ম দিয়েছে এলেম টেন শেষ পর্যন্ত অবসরের ঘোষণা দিয়ে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না তবে এটা স্পষ্ট বন্ধু ডি মারিয়ার বিদায়টা উদযাপন করতে চান লিওনেল মেসি মাহফুজুল ইসলাম আর টিভি দুপুরের সংবাদ এ পর্যন্ত সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বারে ডায়াল করুন জেলা সংবাদ বিকেল পোনে পাঁচটায় দেখার আমন্ত্রণ ধন্যবাদ সবাইকে